সোনালী সূর্য আবার উঁকি দিয়েছে আকাশে নীলে। গেল কমৌসুম ধরে অমাবস্যার অন্ধকারে ঢেকে পড়া দলটা এখন মধ্য গগনের তেজ রশ্মি। প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে ওদের গায়ে এখন সেরার তকমা। কলিন্দ্রেস ডরিয়েলটনে এ যেন সেই পুরনো আবাহনী যে উদ্যমে রচিত হচ্ছে মারিও লেমোসদের এক একটি বিজয় গাথা, তাতে ফেডারেশন কাপের দ্বাদশ শিরোপা ঘরে উঠল বলে। তবে আলোর নিচেই আধারের মতো দলটিতে ভর করেছে টানা খেলার ধকল, সঙ্গে আছে অগস্তর মতো ফুটবলারকে না পাওয়ার গুঞ্জন। অবশ্য টেকনিক্যাল কারণে চোটের বিষয়টি চেপে গেছেন হেড কোচ। আমরা আসলে অনেক টায়ার্ড, দুই দিন পর পর খেলা হচ্ছে, তো আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি রিকভার করার জন্য, এবং আমরা কালকে মাঠে যাব ইনশাআল্লাহ জয়ের জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব ইনশাআল্লাহ। রিকভার হওয়া খুবই প্রয়োজন, অগাস্টো ইনজুর্ড, তবে সম্ভাবনা আছে খেলার। খুব টাফ ম্যাচ হবে, মিডফিল্ডের কিছুটা সমস্যা আছে, তারপরও আশা করছি আমরা শিরোপা জিতব। দীর্ঘদিন ধরেই রহমতগঞ্জকে অনেকেই আদর করে বোলায় জায়ান্ট কিলার, দৈত্যবধের নেশা ওরা এখন অভ্যাসে রূপ দিয়েছে। অনেক বড় দলকেই পেছনে ফেলেছে ফাইনালের মঞ্চে জায়গা পেতে। বছর দুয়েক আগে আরও একবার সুযোগ এসেছিল, সেবার শিখে ছেড়েনি, এবার ইতিহাস রচনার অপেক্ষায় জিলানি। প্রতিপক্ষ হিসেবে আবাহনী আমাদের কাছে ফেভারিট, যেহেতু ইতিহাসে দ্বারপত্রে এসে দাঁড়িয়ে আছি, আমার কাছে মনে হয় যে সেই ইতিহাসের অংশ আমরা হতে চাই, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমরা কোচের প্ল্যান অনুযায়ী আবাহনীর স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, তার সাথে সাথে আমাদের উইক পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি। পুরান ঢাকার ক্লাবটিতে নেই ইঞ্জুরির কালো ছায়া, ফুলফিট একাদশ পাচ্ছে ম্যানেজমেন্ট, উপরন্তু বাড়তি পাওয়া আবাহনী ছেড়ে যোগ দেয়া ওয়ালি ফয়সাল আর সানডের অভিজ্ঞতা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।